হ্যাঁ, আমার প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমাদের দেখুন একটা স্যামসাং এর সেট আপ দেখাতে যাচ্ছি, ব্যাটারি সেট। দেখুন একটু প্রবলেমটা কী হয়েছে, পাওয়ার অন করার পরেও আমাদের এদের লাইটটা জ্বলছে না। এটাকে কী করছি দেখুন, একটা টিভিটা খুলে নিচ্ছে। এখন আমি এখন কাস্টমার বাড়িতে আছি, একদিন খুললাম টিভিটা, প্রথম সেটটা উল্টে উপর দিয়ে লক্ষ্য করুন, এটা খুলে দিলাম। এটাকে বলে আউটপুট ট্রানজিস্টার, হরিজন্টাল আউটপুট ট্রানজিস্টার, 2499 ট্রানজিস্টার। তার খোলার পরে চেক করলাম ভোল্টেজ, ভোল্টেজ এসে পড়েছে আমাদের 125 ভোল্ট, এবং আউটপুট ট্রানজিস্টারের কানেক্টর দেখলাম ভোল্টেজ ঠিক আছে। এখন আমি লাগিয়ে দিলাম, এটা রিপ্লেস করে ফেললাম, খুলে রিপ্লেস করে দিচ্ছি। ভালোভাবে লক্ষ্য করুন বন্ধুরা, খুব সাধারণ প্রবলেম, এটা কমন ফল্ট। এই সেটটার মধ্যে খুব কমন ফল্ট এটা। প্রেস করে দিলাম, সোল্ডারিং হয়ে যাচ্ছে এখন। ব্যাস দেখুন ইন্ডিকেটার গ্লো হয়ে গেছে, ট্রানজিস্টার শর্ট থাকার কারণে এরকম হয়েছে। ফিলামেন্ট জ্বলেছে, ব্যাস এসে গেছে। ধরে আমার সাথে জড়িত থাকতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখুন কমন ফল্ট আমাদের স্যামসাং সিআইটি সেটে, বিশেষ করে সেটটা। রাখছি, টাটা, নেক্সট টাইম।